স্টুডেন্টস, যে অঙ্কটা বলতে বলতে কেটে গেল, একের দশের অঙ্কটা বললাম, বাট একের ১১ অঙ্কটা বলতে বলতে কেটে গেল। দেখো কোশ্চেনটা আগে আমি একটু পড়িয়ে দিচ্ছি। কোশ্চেনটা কি বলছে দেখো, একের ১১ অঙ্কটাতে দেখো, অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই অঙ্কটা দেখো। টু প্লাস রুট ওভার অফ টু প্লাস রুট ওভার অফ টু প্লাস রুট ওভার অফ টু প্লাস ডট 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 এন টার্মস অবধি রয়েছে, সেটা ফোর লেস দ্যান ফোর। এই টোটালটা একটা পিএনএ স্টেটমেন্ট, এটা সত্যি, এটা আমাদের প্রুফ করতে হবে। দেখো খুব সিম্পল প্রুফ, দেখো টুটা ফোরের থেকে ছোট, এখন টুটা ফোরের থেকে ছোট কী করে বুঝলাম, এখন যে স্টেটমেন্টটা দিয়েছে সেই স্টেটমেন্টটাতে আমি এনের জায়গায় ওয়ান বসাচ্ছি, ওয়ান বসিয়ে আমার এলএইচএস পার্টটা, কারণ টোটাল স্টেটমেন্টটাকে আমি পিএন ধরছি, ঠিক আছে, আর এলএইচএস এনের জায়গায় ওয়ান, যেহেতু এন বিলংস টু ন্যাচারাল নাম্বার তাই এলএইচএস পার্টটা আমার টু আসছে, এবং আর এইচএস পার্টটা মানে এলএইচএস পার্ট আর আর এইচএস পার্ট এনের ভ্যালু ওয়ান বসিয়ে আমার এই কন্ডিশানটা আসছে। আর এই কন্ডিশানটা যদি ট্রু হয় অ্যাকচুয়ালিতে, তার মানে পি ওয়ান স্টেটমেন্টটা ট্রু হবে, এবং দেখো অবশ্যই টুটা দেখো লেস দ্যান ফোর, তার মানে দেখো পি ওয়ান স্টেটমেন্টটা ট্রু পেলাম। তাহলে বাকি নিয়ম যেটা আছে, আমি ধরবো যে এন ইকোয়ালস টু এমের জন্য পি এম স্টেটমেন্টটা ট্রু, তাহলে পি এমটা ট্রু। এখন পি এমটা যদি ট্রু হয় তাহলে কী হবে, টোটাল স্টেটমেন্টটাকে এমের আকারে লিখবো এবং সেটা সত্য, এবং তাই লিখেছি দেখো। এবার আমরা কাজ করব এম প্লাস ওয়ানের জন্য। এখন দেখো পি এমের যে স্টেটমেন্টটা সেটা লিখলাম আমি, পি এমের যে স্টেটমেন্টটা ছিল ওটা লিখলাম। এবার এই যে টু, এই টুটাকে আমি বোথ সাইডে মাইনাস টু দিয়ে অ্যাড করছি, ঠিক আছে, মানে এই পোর্শনটার বাঁদিকে মাইনাস টু লিখছি দিয়ে অ্যাড করছি, এই পোর্শনটার ডান দিকে মাইনাস টু দিয়ে অ্যাড করছি। তাহলে এখানে যদি মাইনাস টু দিয়ে অ্যাড করি এই টুটা থাকবে, থাকবে না, আর এখানে ফোর মাইনাস টু করলে কত হবে, টু, তার মানে কোন পোর্শনটা থাকবে, এই পোর্শনটা শুধু থাকবে। তাহলে দেখো এইটা ডট 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 এম সংখ্যক পদ লেস দ্যান টু। এখন বোথ সাইডে আমি আবার দেখো টু দিয়ে অ্যাড করেছি, তাহলে টু দিয়ে অ্যাড করলে এই টার্মটা আগে ছিল এম সংখ্যক, এইটা একটা টার্ম বেড়ে যাবে, এটা এম প্লাস ওয়ান টার্ম হয়ে যাবে, আর এখানে টুটা কত হয়ে যাবে, ফোর হয়ে যাবে। এবং দেখো এই প্যাটার্নটাই কোন প্যাটার্ন, এম প্লাস ওয়ানের প্যাটার্ন না, কারণ দেখো এমের জায়গায় এটা এম প্লাস ওয়ান সংখ্যক পদ চলে এসেছে, এবং সেটা কার থেকে ছোট বলেছে, ফোরের থেকে ছোট, যেটা পি এম স্টেটমেন্টের থেকে পেলাম আমরা, ঠিক আছে। তার মানে পি অফ এম প্লাস ওয়ান স্টেটমেন্টের ট্রু, তার মানে পি অফ এম প্লাস ওয়ান স্টেটমেন্টের ট্রু কী করে হলো, পি এম স্টেটমেন্টের ট্রু হয়েছিলাম, তার মানে পি এম স্টেটমেন্টের ট্রু, বুঝতে পারলে। নেক্সট হচ্ছে ১২ অঙ্কটা, নেক্সট ১২ অঙ্কটা দেখো, টোটাল স্টেটমেন্টটাকে আমাদের পি এন ধরেছি, টোটাল স্টেটমেন্ট এটা ছিল, এটাকে প্রুফ করতে হবে, টোটাল স্টেটমেন্টটাকে আমরা পি এন ধরেছি, ঠিক আছে। এবার সেই একই, যেহেতু এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এখানে লিখে দেবে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে এনের জায়গায় আমরা কী বসাবো, ওয়ান বসাবো, তাহলে পি ওয়ান কত হবে আমাদের বাঁদিকে, যদি এনের জায়গায় ওয়ান বসিয়ে দেখো এলএইচএস পার্টটা কত আসছে, যা আসছে আর এইচএস পার্টটাও দেখো ক্যালকুলেশন করলে সেম আসবে, তার মানে এলএইচএস ইকোয়ালস টু আর এইচএস, তার মানে কী দেখলাম পি ওয়ানটা ট্রু, তাহলে এখান থেকে কী বলতে পারি, পি ওয়ানটা সত্য। এবার দেখো যদি পি ওয়ান সত্য হয় তাহলে আমি ধরে নেবো যে পি এমটা সত্য, তার মানে এই টোটাল স্টেটমেন্টের জায়গায় এনের জায়গায় আমি কী বসবো, এম বসবো, এই বিবৃতিটা সত্য। এখন এবার আমি কাজ করবো পি অফ এম প্লাস ওয়ানের জন্য। এবার দেখো টোটাল স্টেটমেন্টটা যেখানে যেখানে এম প্লাস এলএইচএস পার্টটা অবশ্যই লিখবো, কারণ আমাদের ডান দিকের পোর্শনটা আনতে হবে এম প্লাস ওয়ানের আকারে, তাহলে ডান বাঁদিকের পোর্শনটায় যেখানে যেখানে এম আছে সেখানে সেখানে এম প্লাস ওয়ান দেবো, তাহলে এখানে এম প্লাস ওয়ান দিলাম। এবার এই লাস্ট ডিজিটটার আগের ডিজিটটা তো একটা কম, তাহলে এই লাস্ট ডিজিটটার আগের ডিজিটটা আমি লিখলাম ওয়ান মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা এম প্লাস ওয়ানের জন্য হলো, তাহলে এর ঠিক আগের ডিজিটটা এটা হলো। এবার এখান থেকে এই অবধি, ঠিক আছে, কার স্টেটমেন্ট, পি এম স্টেটমেন্ট ফলো করছে না, তাহলে পি এম স্টেটমেন্টটাকে ট্রু ধরেছিলাম তো আমরা, পি এম স্টেটমেন্টটাকে ট্রু ধরেছি, পি এম স্টেটমেন্টটাকে ট্রু ধরেই যদি ধরি তাহলে এইটা হবে পি এম স্টেটমেন্টের রেজাল্ট। তাহলে আমি এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি আমি পি এম স্টেটমেন্টের রেজাল্টটা দেখছি, ঠিক আছে, এইটা আর এটাকে এলসিএম করছি, কারণ এখান থেকে এই টোটালটার প্রোডাক্টটার ভ্যালুটাই তো এটা, আর এটাকে এলসিএম করছি,
কলসিয়াম এলসিএম করে ক্যালকুলেশন করে দেখো m+2 হোল স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, m+2 থাকছে। ঠিক আছে, নিচের থেকে আমি 2 কমন নিচ্ছি, তো কত হচ্ছে 2 অফ m+1, ওপরে কত হচ্ছে m+1 ইনটু m+3, ফ্যাক্টর করছি মিডল টার্ম ফ্যাক্টর এই জায়গাটাকে, তাহলে m+1 m+1 ক্যান্সেল করছি, তাহলে ওপরে কী কত হবে m+3টাকে m+1 প্লাস 2, নিচে কত হবে 2 ইনটু m+1 প্লাস 2। ঠিক আছে, তাহলে এই টোটাল স্টেটমেন্টটা কাকে ফলো করছে, m+1 স্টেটমেন্টটাকে ফলো করছে। দেখো জাস্ট পুরো পিএম স্টেটমেন্টে আছে, জাস্ট আমার যে রেজাল্ট আসলো দেখো সেটা কী আকারে আসলো, m+1 আকারে। তাহলে আমার p অফ m+1 স্টেটমেন্টটা কী হলো, ট্রু হলো না হলো না হলো। 1-এর 12 কোশ্চেনটা দেখো কী আছে, 13 কোশ্চেনটা, 12 কোশ্চেনটা পড়ালাম। তাহলে দেখো এইটাকে আমার প্রুফ করতে দিয়েছে, এটা এই অঙ্কটা এক্সাম্পল 16-এর অঙ্কের মতো একদম হুবহু সেম, দেখতে পাচ্ছ এক্সাম্পলে যে 16 যেটা 4 4 4 4 4 4 4 দিয়ে করেছিলাম এই টাইপের অঙ্ক সেটা। এবং এই টাইপের অঙ্ক কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক প্রচণ্ড ইম্পর্টেন্ট, আমি ক্লাসেও বলেছিলাম। ঠিক আছে, তাহলে দেখো 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 2 2 2 প্লাস 2 2 2 করে আপ টু 2n-1 টার্মস অব গেছে। 2n-1 সংখ্যক পদ মানে হচ্ছে একটা অট পজিশনের, অট পজিশন টার্মস অব গেছে। ঠিক আছে, অট পজিশন 1 3 5 7 9, ঠিক আছে 11 13, এই এরকম পজিশন অব গেছে। তো এলএইচএস পার্টে আমি এনের জায়গায় 1 বসালাম, এবং এলএইচএস পার্টে p1-এর এলএইচএস পার্টটা কত হলো 2 হলো, এবং আরএইচএস পার্টে এনের জায়গায় 1 বসিয়েছি সেটা কত হলো, দেখো এখানে এনের জায়গায় 1 বসিয়েছি, তাহলে দেখবে আরএইচএস পার্টে ক্যালকুলেশন করে দেখবে সেটাও দেখবে 2 আসবে, তার মানে পি ওয়ান স্টেটমেন্টটা কত হবে ট্রু। এবার পি ওয়ান স্টেটমেন্টটা যখন ট্রু হলো তখন আমি ধরে নেবো যে পিএম স্টেটমেন্টটাও ট্রু, এবং তার জন্য এই টোটাল স্টেটমেন্টটাও ট্রু হবে। এবারে আমরা কাজ করবো p অফ m+1-এর জন্য, তাহলে টোটাল বাদিকে পিএম স্টেটমেন্টের বাদিকে আমি এমের জায়গায় m+1 লিখবো। এবার এই লাস্ট ডিজিটটাকে, এই লাস্ট ডিজিটে এমের জায়গায় m+1 লিখে সেই লাস্ট ডিজিটের ক্যালকুলেশনটা আমি জাস্ট এখানে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে লাস্ট ডিজিটে এমের জায়গায় যদি m+1 বসাই তাহলে ওই টার্মটা লাস্ট ডিজিটের টার্মটা হবে 2 2 2 2 2 ডট ডট 2 m+1 সংখ্যক পদ। আমি এক্সাম্পল 16 করানোর সময় বুঝিয়েছিলাম যে লাস্ট ডিজিটের টার্মটা এইটা কি আমরা এইভাবে লিখতে পারি, কারণ এই টোটালটাকে এই ফর্মে সাজালেই তো আমাদের এই টার্মটা 2 m+1 সংখ্যক পদ অব্দি আসবে, অ্যাকচুয়াল এক্সাম্পল 16 অঙ্কটা। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা 2 প্লাস 2 ইনটু 10 প্লাস 2 ইনটু 10 স্কোয়ার প্লাস ডট ডট 2 ইনটু 10 টু দি বা 2 এর মধ্যে লিখতে পারি। এবার এটা একটা জিপি সিরিজের ফর্মুলা, ঠিক আছে, আর জিপি সিরিজের ফর্মুলা a ইনটু r টু দি পাওয়ার n-1/r-1 যদি r টা greater than 1 হয়, তাহলে দেখো এখানে জিপিসিএসের ফর্মটা ইউজ করছি। ঠিক আছে, তাহলে p অফ m+1-এর স্টেটমেন্টটাতে এখান থেকে এর আগের টার্মটা অবধি ফর্মটা পিএম স্টেটমেন্ট, আর লাস্ট যে ডিজিট টার্মটা এর আগের স্টেটমেন্টটা কী হবে, এই লাইনটার আগে এই পয়েন্টের আগের ডিজিটটা 2m-1 সংখ্যক পদ, তাই তার রেজাল্ট হিসাবে আমি এইটা পেয়ে যাচ্ছি পিএম স্টেটমেন্ট থেকে। আর এইটার রেজাল্টটা তো বার করলাম আমি এইমাত্র অ্যাকচুয়াল এক্সাম্পল 16 অঙ্কটা। এবার টোটালটার থেকে কি করব আমি, ক্যালকুলেশন করে কত পাচ্ছি 20/8 9 1 10 টু দি পাওয়ার 2 m+2, এই ক্যালকুলেশনটা কিন্তু নিজে হাতে অবশ্যই করবে, আমার দেখে লিখে দেবে না, এই এখান থেকে এই ক্যালকুলেশনটা নিজে হাতে অবশ্যই করবে 20/8 9 1 10 টু দি পাওয়ার 2 m+2 -1 -2/9 ইনটু m+1, তাহলে এটা হচ্ছে p m+1-এর স্টেটমেন্টটাকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে এটা ট্রু হয়ে গেল। 14টাও একই রকম অঙ্ক, নিজেরা ট্রাই করবে, না পারলে আমাকে ক্লাসে বলবে। দেখো গোটা 2-এর অঙ্কটা কি বলছে, বলছে যে পিএন যে স্টেটমেন্টটা দিয়েছে x টু দি পাওয়ার n-y টু দি পাওয়ার n, সেটা x-y দিয়ে ডিভিজিবল হবে, এটা তোমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এনের জায়গায় 1 বসাবো, তাহলে এনের জায়গায় 1 বসালে কত হবে, x-y অবশ্যই x-y দ্বারা ডিভিজিবল, তার মানে p1টা ট্রু। একইভাবে এনের জায়গায় m বসাবো, তাহলে x টু দি পাওয়ার m-y টু দি পাওয়ার m, এটাও x-y দ্বারা ডিভিজিবল হবে। এখন x-y দ্বারা ডিভিজিবল যে কোনো টার্ম দেখতে কীরকম হয়, μ ইনটু x-y, এই মিউ জায়গায় অনেকে কেউ দিতে পারে সেটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে একটা নন জিরো কনস্ট্যান্ট। তাহলে এই টার্মটা x-y এর একটা টার্ম,
মাল্টিপল টার্ম, তাহলে এখান থেকে যেহেতু এটা এইটা এক্স মাইনাস ওয়াই ডিভিজিবল, তাহলে এখান থেকে আমি এক্স টু দি বাই এম ভ্যালুটা বার করছি, তাহলে কত হবে মাইনাস ওয়াই টু দি বাই এমটাকে ওপাশে শিফট করলে কত হবে ওয়াই টু দি বাই এম প্লাস মিউ ইনটু এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার আমি পি অফ এম প্লাস ওয়ানের জন্য চেক করব, তাহলে যেখানে যেখানে বাদিকের টার্মে এম এর জায়গায় আমি এম প্লাস ওয়ান শিফট করছি, এটাকে লস অফ ইন্ডিসেস সূচকের নিয়মে আলাদা করছি, এখানে এক্স টু দি বাই এম এর ভ্যালুটা যেটা এখানে পেয়েছি এখানে বসাচ্ছি, বসিয়ে টোটালটার থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিচ্ছি এবং দেখছি এই যে পি এম প্লাস ওয়ানের যে আর এইচ এস পার্টটা টোটালটাই দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মাল্টিপ্লায়ার, তার মানে এইটা অবশ্যই এক্স মাইনাস ওয়াই ডি ডিভিজিবল। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই ডি ডিভিজিবল, তার মানে কি এটা পি এম প্লাস ওয়ান স্টেটমেন্টটা ট্রু। গোটা তিনের অঙ্কটাও সেম একই রকম অঙ্ক করে নেবে, এইভাবেই আছে, জাস্ট এক্স ওয়াইয়ের জায়গায় এ প্লাস বি আছে। ঠিক আছে, আচ্ছা চারের অঙ্কটা, চারের অঙ্কটা কী আছে দেখো, চারের অঙ্কটা, চারের অঙ্কটা বলছে পিএম যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে এই স্টেট পিএম যে স্টেটমেন্ট এটা। চারের কোশ্চেনটা আমি তোমাদের পড়াই তাহলে সুবিধা হবে। চারের কোশ্চেনটা যে দিয়েছে দেখো, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস টু ইন্টু টু প্লাস ওয়ান প্লাস টু ইন্টু থ্রি প্লাস ওয়ান ডট 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 প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ফাইভ। এখানে এন ইজ ইকালস টু এম এ বলছে সত্য, তাহলে দেখাতে হবে এন ইজ ইকালস টু এম প্লাস ওয়ানেও সত্য কি না, এবং প্রকৃতভাবে দেখা বলা যায় কি না যে প্রত্যেকটা ন্যাচারাল নামের জন্য এটা এই স্টেটমেন্টটা ট্রু। তাহলে দেখো আমি ধরছি যে পিএমটা সত্য ধরে নিচ্ছি আমি, তাহলে পিএম সত্য হলে তার যে স্টেটমেন্ট সেটাও সত্য। এবার আমাদের চেক করতে বলেছে যে এম প্লাস ওয়ানের জন্য সত্য কি না, তাহলে এই যে এনের জায়গায় এখানে এম হবে, এম হবে কারণ আমি যেহেতু এম দিয়ে লিখেছি, এই যে এম এর জায়গায় আমি এম প্লাস ওয়ান লিখব। এবার এরটির এর ঠিক আগের টার্মটা কি এক ঘর কম, মানে এটা তাহলে এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি কার স্টেটমেন্ট, পিএম এর স্টেটমেন্ট, সেটা লিখলাম, সেটা লিখলাম। আর হচ্ছে এই যে স্টেটমেন্টটা এটা কত হবে, টু এম প্লাস টু প্লাস ওয়ান দ্যাট মিনস থ্রি টু। এবার এটাকে দেখো আমরা এটাকে যদি ব্রেক করি এই জায়গাটাকে এম প্লাস ওয়ান এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ফাইভ প্লাস টু এম প্লাস থ্রি এই টোটালটাকে আমি এম প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এম প্লাস ওয়ান প্লাস ফাইভ এই প্যাটার্নে সাজিয়েছি। তুমি এটাকে হোল স্কোয়ার করো, এটাকে ব্র্যাকেটটাকে ওপেন করো, করে দেখো এই টোটাল পোর্শনটাই আসবে, তাহলে এই স্টেটমেন্টটা পি এম প্লাস ওয়ানের জন্য ট্রু হচ্ছে। এখন বলছে যে এই ঘটনাটা কি প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু হবে, তাহলে ন্যাচারাল নাম্বারের ফার্স্ট এলিমেন্ট কি ওয়ান, তাহলে আমি এনের ভ্যালুটা ওয়ান বসিয়ে চেক করছি, তাহলে বাদিকে এনের জায়গায় ওয়ান বসাই, তাহলে কত হবে দেখো, বাদিক আর ডান দিক এনের জায়গায় যদি তুমি ওয়ান বসাও দেখবে মিলবে না, তার মানে এলএইচএস আর আইএইচএসটা মিল মিল খাবে না, তার মানে পি ওয়ান স্টেটমেন্টটা কি ট্রু হবে না, তার মানে কি হবে এইটা ন্যাচারাল নাম সব ন্যাচারাল নামের জন্য ট্রু হবে না। আচ্ছা পাঁচ নম্বরের কোশ্চেনটা যেটা বলেছে, বলছে পি এন স্টেটমেন্ট এন স্কোয়ার এন ইন্টু এন মাইনাস এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান এটা টোয়েন্টি ফোর দ্বারা ডিভিজিবল হবে কিনা, এটা ম্যাথামেটিক ইন্ডাকশানে দিয়ে বুঝতে পেরেছি। তাই টোটাল স্টেটমেন্টটাকে আমরা পি এন ধরলাম, তারপরে এনের জায়গায় আমরা কী বসালাম ওয়ান বসালাম, তাহলে পি ওয়ান স্টেটমেন্টটা কত হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, কত ভ্যালু পাচ্ছি দেখো জিরো পাচ্ছি, ঠিক আছে জিরো পাচ্ছি, তাহলে এই টোটাল স্টেটমেন্টে যেহেতু জিরো পাচ্ছি তাহলে জিরো তো অবশ্যই টোয়েন্টি ফোর দিয়ে ডিভিজিবল, জিরোটা টোয়েন্টি ফোর দিয়ে ডিভিজিবল না, জিরো তো সব কিছু দিয়ে ডিভিজিবল, তাহলে সেখানে হিসাবে টোয়েন্টি ফোর দিয়ে ডিভিজিবল বলতে পারি না জিরোকে আমরা, তার মানে কী হচ্ছে এন এন ইজ ইকালস টু ওয়ানের জন্য কোন পি ওয়ান স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। ঠিক আছে, আর কোশ্চেনে বলে দিয়েছে যে এই যে টোয়েন্টি ফোর দিয়ে ডিভিজিবল হবে এইটা অড নাম্বারের জন্য দেখাতে বলেছে, তাহলে আমি অড নাম্বারকে কীভাবে দেখাতে পারি, টু এন টু কে প্লাস ওয়ান বা টু কে মাইনাস ওয়ান এইভাবে দেখাতে পারি, আমি টু কে মাইনাস ওয়ান দিয়ে দেখাচ্ছি, তাহলে এনের জায়গায় আমি টু কে মাইনাস ওয়ান নিচ্ছি যেহেতু এনটা অড, তাহলে যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে আমি টু কে মাইনাস ওয়ান নিলাম, নিয়ে এটাকে ক্যালকুলেশন করলাম এই জায়গাটায় যেরকম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করেছি, করে আমরা কত পেলাম ফোর কে ইন্টু কে মাইনাস ওয়ান ইন্টু টু কে মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা কেন টোয়েন্টি ফোর দিয়ে ডিভিজিবল, তার কারণ হচ্ছে দেখো এই যে এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান এটা তো আমাদের অডের জন্য ডিভিজিবল কিনা চেক করতে বলেছে,
ঠিক আছে, ওদের জন্য ডিভিজিবল কিনা, তাহলে এন এর জায়গায় যদি 2k-1 বসাই, তাহলে দেখো 4k (k-1)(2k-1), ঠিক আছে। এবার এইটা, এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাতে দেখো যে k(k-1), এই টোটালটাই 24 দিয়ে তো ডিভিজিবল হবে, 24 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না বল। 4k(k-1)(2k-1) টোটালটা 24 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না? হবে, কেন হবে? কারণ কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, তো তুমি এখানে কে এর জায়গায় 1 বসিয়ে চেক করো, দেখবে যাই পাবে সেই টোটালটাই দেখো 24 দিয়ে ডিভিজিবল হবে। বুঝতে পারলে? তা পারলে না, বোঝা গেল? তুমি এখানে কে এর জায়গায় 1 বসো, তাহলে কত হবে, 1-1 0, দেখো টোটালটা 0 পাচ্ছি, তার মানে 24 দিয়ে ডিভিজিবল। কে এর জায়গায় 2 বসো, 2-1 কত, 1, 2×4-1 কত, 3, এখানে 2×4 2×8 3×3 24, দেখো 24 দিয়ে ডিভিজিবল। তার মানে n×n²-1, এর জায়গায় যদি তুমি অড নাম্বারটা বসাও, তাহলে টোটালটাই যে লাস্টে যে পার্টটা পাচ্ছি, এই যে এই পোর্শনটা, সেটা 24 দিয়ে ডিভিজিবল তো হতেই হবে। এবার এই জায়গাটা বোঝা গেল কি? এই জায়গাটা বোঝা গেল না গেল না বলো? এই জায়গাটা বোঝা গেল তো? ভালো করে বোঝার চেষ্টা করো, আশা করি বোঝা গেছে। ভিডিওটা পজ করে কিন্তু লিখে নেবে, ঠিক আছে। পরের পোর্শনটা, সাতের অঙ্কটা কী বলেছে দেখো। সাতের অঙ্কটা বলেছে যে, সাতের কোশ্চেনটা বলছি যে, গাণিতিক আরোহণ প্রণালী সাহায্যে প্রমাণ করো যে 3^2nk 8 দিয়ে ডিভিজিবল, 8 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের একটা ভাগশেষ থাকবে, সেই ভাগশেষটা 1। তাহলে এই টোটাল স্টেটমেন্টটাকে আমি pn ধরছি। কোন স্টেটমেন্টটাকে? 3^2n কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, এই টোটাল স্টেটমেন্টটাকে আমি pn ধরছি। তাহলে n এর জায়গায় সব, যেহেতু n বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেই জন্য n এর জায়গায় আমি কী বসাচ্ছি, এখানে লিখতে হবে যে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। আর যেহেতু n এর জায়গায় n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাই ফার্স্ট n এর জায়গায় আমি কী বসাচ্ছি, 1 বসাচ্ছি। তাহলে p1 কত হচ্ছে, 3×3^2×1, দ্যাট মিন্স কত, 9। এবার 9কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে, 1 ভাগশেষ থাকছে, তার মানে আমার p1 স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। এবার ধরে নেব যে pm স্টেটমেন্টটাও ট্রু, তাহলে pm স্টেটমেন্টের ট্রু হিসাবে আমি কী লিখতে পারি, 3^2m কে 8 দিয়ে ভাগ করলে সর্বদা 1 ভাগশেষ থাকবে এবং এই স্টেটমেন্টটা সত্য। এবারে আমি চেষ্টা করবো p(m+1)-এর জন্য। তাহলে 3^2m, এই m এর জায়গায় আমি m+1 বসাচ্ছি, আর এটাকে সূচকের নিয়মে 9×3^2m লিখতে পারি, ঠিক আছে। আর 3^2m যেহেতু pm স্টেটমেন্টটাকে যেহেতু ট্রু ধরেছি, ট্রু ধরার অর্থ হচ্ছে এটাকে 9 দিয়ে ভাগ করলে, এই সরি 8 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, তাহলে সেটাকে আমরা এইভাবে সাজাতে পারি। দেখো আমি একবার বলছি, আমি জিনিসটা বোঝাচ্ছি, দেখো মনে করো 9 পেলাম, এটাকে 8 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে, 8×8 ভাগশেষ 1, তাহলে ভাজ্য সমান কী হয়, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে সেইটাকেই এখানে ভাজ্য তো 3^2m, তাহলে এইটা ইন্টু এইটা প্লাস 1, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। এটাকে আমরা কী দিয়ে ভাগ করছি, 8 দিয়ে ভাগ করছি, তাই তো? তাহলে সেটাই পাচ্ছি আমি, 8k+1, ঠিক আছে, কেটা কনস্ট্যান্ট, 8 মাল্টিপ্লায়ার আকারে করছি, আর ভাগশেষ কত, 1, সেই জন্য 3^2mকে আমরা 8k+1 আকারে করছি। প্লাস 1 কেন, কারণ যেহেতু ভাগশেষ 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, 9×3^2m। এবার দেখো এই জায়গাটা, এই এই ভ্যালুটা বোঝা গেছে, এবার আমি এই ভ্যালুটাতে বসাবো 9×3^2m, এই 3^2m এর ভ্যালু কত, 8k+1, যেহেতু ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই 3^2mকে যদি 9 দিয়ে আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 1 পাবো, তাহলে এটাকে এই ফর্মে লেখা যায় 8k+1। এই জায়গাটা যদি বুঝতে না পারো আমাকে কিন্তু ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। ব্র্যাকেটটা ওপেন করলে কত হবে, 8×72k+9,
তাহলে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, 8 × 9k + 1 + 1, দেখো ব্র্যাকেট ওপেন করলে 8 × 9 = 72 + 8 + 1 = 9, তাহলে এটাকে আমি এইভাবে সাজাতে পারি। তাহলে টোটালটাই দেখো, এটা একটা যদি কনস্ট্যান্ট ধরি আমরা, মনে করো মিউ ধরি, তাহলে 8μ + 1 এই আকারে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এটাকে এই যে এক্সট্রা দেখো 1 ভাগশেষ থাকছে, তাহলে মানে কি এই টোটালটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি ভাগশেষ 1 থাকবে, তাহলে এটা কার ভ্যালু, এটা কার ভ্যালু পেয়েছি, এর ভ্যালু, এটা কার ভ্যালু, এর ভ্যালু, এটা কার মান, pm + 1 এর মান, তাহলে pm + 1 স্টেটমেন্টটা ট্রু হচ্ছে, হচ্ছে তো। আচ্ছা এবার 8-এর অঙ্কটা দেওয়া আসা যাক, দেখো কী বলছে 8-এর অঙ্কটাতে বলছে যে এই টোটাল স্টেটমেন্টটা 20 দ্বারা ভাগ করলে ভাগশেষ 9 হবে, ওই একই রকম অঙ্ক। তাহলে টোটাল স্টেটমেন্টটাকে পিএম ধরেছি এই আগের অঙ্কটার মতো, তাহলে পিএম স্টেটমেন্টটা কে ট্রু ধরেছি, তাহলে টোটাল স্টেটমেন্টটাকে পিএমটাও তাহলে ট্রু হবে, ঠিক আছে। তাহলে এটা ধরার আগে একবার এখানে এনের জায়গায় 1 বসিয়ে চেক করে দেখবো, এনের জায়গায় 1 বসিয়ে চেক করে দেখবো, দেখবো যে পিএম পিএম স্টেটমেন্টটা ট্রু হবে, ট্রু হবে, এটা এটা জানা কথা, তোমরা একবার চেক করে দেখবে। তাহলে এবার পিএম স্টেটমেন্টটা যেহেতু ট্রু, তাহলে 5 m + 1 × 4 × 6 m, এটাকে 20 দ্বারা ভাগ করলে 9 ভাগশেষ থাকবে, তাহলে 20 দ্বারা ভাগ করলে 9 ভাগশেষ থাকবে, মানে এটাকে কী ফর্মে লিখবো, 20 × k + 9, ভাজ্য সংশোধন, ভাজক গুণ, ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখান থেকে 5 m + 1 এর ফর্মটা বার করবো, তাহলে কত হবে, 20k + 9 - 4 × 6 m। তাহলে এবার pm + 1 এর জায়গায় আমরা ভ্যালুগুলো বসাবো, যেখানে যেখানে m আছে সেখানে সেখানে m + 1 বসাবো। এবার দেখো 5 m + 1 এর ভ্যালুটা আমি এটা বসাবো এখানে, আর এই 6 m + 1টাকে 6 × 4 = 24। এবার এটা ব্র্যাকেট ওপেন করবো, ব্র্যাকেট ওপেন করলে কত হবে, 100k + 45 + 4 × 6 m। এই 6 মানে কত, এই 6টাকে আমরা 1 + 5 হোল টু দি পাওয়ার m বলতে পারি। এবার যেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ফর্মুলাটা দেখছো, এটা হচ্ছে এর ফর্মুলা, দেখো ফর্মুলাটাকে আমি লিখেছি, যদি a + x হোল টু দি পাওয়ার n এর ফর্মে থাকে কোনো ফর্মুলা, এই এনটা জেনারেলি 5, 7, 9, 11 এর জন্য, কারণ কিউব অবধি তো আমরা ফর্মুলা জানি, ঠিক আছে। যদি a + x হোল টু দি পাওয়ার n এই ফর্মে থাকে, তাহলে a টু দি পাওয়ার n nc1 a টু দি পাওয়ার n - 1 × x টু দি পাওয়ার n + nc2 a টু দি পাওয়ার, মানে ফার্স্ট এরটার এইটা মাইনাস এইটা n - 2 × x, সেকেন্ড এরটার এই পাওয়ারটা, প্লাস ডট 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 করে up to x টু দি পাওয়ার n অবধি, মানে এটা যত অবধি থাকবে লাস্ট ডিজিটটা তত অবধি টানবে, ঠিক আছে। এখানে nc1 মানে হচ্ছে ncr-এর ফর্মুলা, ncr-এর ফর্মুলা হচ্ছে n·r·r·r, তার মানে যখন আমি nc1 বার করব তখন তার ফর্মুলা কত হবে, n·1·1 × 1, যখন nc2 বার করব তখন তার ফর্মুলাটা কত হবে, n·2 × 2, এই ফর্মুলাটা কিন্তু ইউজ করেছি আমি, ভিডিওটা পজ করে ফর্মুলাটা লিখে নেবে। আর এগুলো হচ্ছে ভ্যালু, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে সেই ফর্মটা ইউজ করছি, এখানে এর কাজ করছে 1, পি এর কাজ করছে, এক্স এর কাজ করছে 5, করে ব্র্যাকেটটা ওপেন করেছি, করে এই 4টা মাল্টিপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। টোটালটার থেকে কী করেছি, 5 কমন নিয়েছি, সেই 5টা 4 এর সঙ্গে গুণ হয়ে মাল্টিপ্লাই হয়ে 20, আবার টোটালটার থেকে আমি 2 মাল্টিপ্লাই করেছি, 2 কমন নিয়েছি, কমন নিয়ে এক্সট্রা 49 যেটা আছে না, এই 49কে 40+9 ভেঙেছি, এবং এই যে 220 কমন নিয়েছি, এই 20টার ভেতরেই এইটাও রয়েছে, মানে 49-এর 40টা রয়েছে, আর +9টা এক্সট্রা। তাই দেখো 20 × সামথিং, এই টোটালটা, এই টোটালটা যেটা দেখতে পাচ্ছ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এই টোটালটাই তো একটা কনস্ট্যান্ট, টোটালটাই তো একটা ভ্যালু পাবো, তাই 20 × সাম কনস্ট্যান্ট + 9, তাহলে ওই যে ওই ফর্মে 20 × k + 9 এই ফর্মে চলে এসছে। তাহলে এটা pm + 1 এর জন্য সত্য হলো কি না, মানে 20 দিয়ে ডিভিজিবল করলে 9 ভাগশেষ থাকবে কি না, সেইটা pm + 1 সত্য, বাকিটা তো জানো কীভাবে লিখতে হবে।
আচ্ছা, এবার নয়ের অঙ্কটা, নয়ের অঙ্কটা কি বলেছে? নয়ের অঙ্কটা বলেছে দেখো, যে এই যে পিএন যে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছ, 8×7 টু দি পাওয়ার এন প্লাস 4 টু দি পাওয়ার এন প্লাস 2 সর্বদা 24 দ্বারা বিভাজ্য হবে, বাট 48 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এনের জায়গায় ওয়ান বসাচ্ছি, ওয়ান বসিয়ে কত পাচ্ছি, যেটা পাচ্ছি 120, সেটা 24 দিয়ে ডিভিজেবল। তাহলে আমি ধরছি যে পিএম দিয়ে ডিভিজেবল কি না, মানে আমি ধরে নিচ্ছি যে পিএমের জন্য সত্য। তাহলে পিএম জন্য সত্য যদি হয়, তাহলে 24 দিয়ে ডিভিজেবল, তার মানে কি এই ফর্মটা 24-এর মাল্টিপ্লাই ফর্মে থাকবে, যেহেতু 24 দিয়ে ডিভিজেবল, তাহলে 24×μ, যেখানে মিউ হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট। তাহলে ওখান থেকে 4×n+2 ভ্যালুটা এটা পেলাম। এবার পি অফ এম প্লাস ওয়ানের জন্য কাজ করবো, তাহলে যেখানে যেখানে এম ছিল সেখানে সেখানে এম প্লাস ওয়ান করবে। তাহলে এটাকে আমি সূচকের নিয়মে 7×m×7 করলাম, সেই 7টাকে 8-এর সঙ্গে মাল্টিপ্লাই করলাম, এখানেও তাই, একটা 4কে বাইরে করলাম, এটা 4×m+2। এবার এই 4×m+2 যে ভ্যালুটা আমরা এই যে এখানে যে পেয়েছি 4×m+2 কত, 24μ মাইনাস 8×7m, সেই ভ্যালুটাকে আমরা এখানে বসাচ্ছি। বসিয়ে ব্র্যাকেট ওপেন করে যেটা ক্যালকুলেশন করে টোটালটার থেকে যদি 24 কমন নিই, এটা দেখছি পিএম প্লাস ওয়ানের যে স্টেটমেন্টটা সেটা 24-এর মাল্টিপ্লায়ার, তার মানে এটা কি 24 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে কি পিএম প্লাস ওয়ান স্টেটমেন্টটা ট্রু হবে, ঠিক আছে। বাট বলছে 48 দিয়ে ডিভিজিবল হবে হবে না, ঠিক আছে। তাহলে 48 দিয়ে ডিভিজিবল হবে যদি আমি ধরি, ঠিক আছে, তাহলে এই টোটাল ওই স্টেটমেন্টটাকে আমি p'এর নাম দিলাম, যেহেতু আগের স্টেটমেন্টটাকে পি এর নাম দিয়েছিলাম। এবার যেহেতু এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেই জন্য এনের জায়গায় দেখো ওয়ান বসাবো। তাহলে এনের জায়গায় যদি ওয়ান বসাই, তাহলে দেখো যেটা পাচ্ছি 120, সেটা 24 দিয়ে ডিভিজিবল তো বটে, বাট 48 দিয়ে ডিভিজিবল না, তার মানে কি আমার p'ওয়ান স্টেটমেন্টটা ট্রু হচ্ছে না। তাহলে p'ওয়ান স্টেটমেন্টটা যদি ট্রু না হয়, তাহলে p'এন স্টেটমেন্টটা ট্রু হবে না। p'এন স্টেটমেন্টটা কী ছিল, যে এইটা 48 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে এটা 48 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, বাস 24 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে, বুঝতে পারছ। আচ্ছা, দশের অঙ্কটা দেখো, দশের অঙ্কটা কী বলেছে, দশের অঙ্কটা বলছে যে স্মল এনটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, স্মল এনের জন্য এই এই টোটালটা, এই মানে মড অফ সাইন এন এক্স লেজার ইকোয়ালস টু এন ইন্টু হবে এখানে, সরি, এন ইন্টু মড সাইন এক্স, এই ভ্যালুটা ট্রু হবে, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে সেই এন ইকোয়ালস টু, যেহেতু এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার না, এখানে এনটা ইন্টিজার বলেছে, পারফেক্ট ইন্টিজার, তাহলে পারফেক্ট ইন্টিজারের মধ্যে ওয়ানটা পড়ে, তাহলে এনের ভ্যালুটা আমি ওয়ান বসিয়ে স্টার্ট করব, দেখবো পি ওয়ানের জন্য এটা ট্রু হচ্ছে কিনা। দেখো এখানে এনের জায়গায় যদি ওয়ান বসাই, তাহলে মড অফ সাইন এক্স, এখানে এনের জায়গায় যদি মড ইক মানে ওয়ান বসাই, তাহলে দেখো মড অফ সাইন এক্স, এটা মানে কি মড অফ সাইন এক্স এর থেকে ছোটো হবে বা ইকুয়াল হবে, দেখো ইকুয়াল হচ্ছে, তার মানে যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হচ্ছে, মানে লেজার ইকুয়ালস টু মানে কি ছোটো অথবা সমান, তাহলে ইকুয়াল তো হচ্ছে, তার মানে পিওয়ান স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। এবার আমি ধরে নিচ্ছি যে এম এর জন্য ট্রু, তাহলে এম এর জন্য ট্রু হলে এই স্টেটমেন্টটা ট্রু হবে। এবার আমরা কী করবো, এনের জায়গায় এম বসিয়ে ট্রু করবো, ট্রু হবে, তাই তো, এনের জায়গায় এম দিয়ে স্টেটমেন্টটা ট্রু হলে কত হবে, এম এর জন্য ট্রু হলে জাস্ট এনের জায়গায় এম বসিয়ে স্টেটমেন্টটাকে ট্রু লিখবো, ধরে নিচ্ছি আমি এম এর জন্য ট্রু। এবার কার কাজ, এম প্লাস ওয়ানের কাজ, তাহলে এনের জায়গায় কী করবো, এম প্লাস ওয়ান বসাবো, ঠিক আছে, এম এর জায়গায় এম প্লাস ওয়ান বসাবো, বা দিকের পোর্শনটা LHS পোর্শনটা ডান দিকটাকেও এম প্লাস ওয়ানের ফর্মে আনতে হবে, তাহলেই বলবো পি এম প্লাস ওয়ানের জন্য ট্রু। তাহলে এবার ব্র্যাকেট ওপেন করলে কত হবে, সাইন অফ এম এক্স প্লাস এক্স, তাহলে সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কী হবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। আমাদের এখানে একটা মডিউলাসের ফর্মুলা একটা ছিল, সেটা মড অফ এ প্লাস বি যদি থাকে, তাহলে সেটা ইজ ইকুয়ালস টু মড এ প্লাস মড বি, এই ফর্মুলাটা, সেই ফর্মুলাটা এখানে ইউজ হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে টোটালটার মড আছে, তাহলে কী হবে, লেজার ইকুয়ালস টু এই টোটালটা মড, এই টোটালটার মড প্লাস এইটার মড, দেখো। আবার যদি এরকম থাকে, মড অফ এ ইন্টু বি থাকে, তাহলে সেটা হচ্ছে মড এ ইন্টু মড বি, ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে। দেখো এটা আলাদা করে মড হতো, হওয়ার পর যেহেতু এটা ইন্টু আকারে আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি মড হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে কস এক্স আর সাইন এক্সের ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে, তাহলে তার মডুলাসের ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে এটা লেজার ইকোয়ালস টু মড সাইন এক্স মড কস এম এক্স, ঠিক আছে, এই ফর্মে সাজাতে পারি। তো এটার ভ্যালু কত? পিএম স্টেটমেন্টের থেকে পাচ্ছি এই যে মড সাইন এম এক্স লেজার ইকোয়ালস টু মড অফ এম ইন্টু সাইন এম এক্স, ঠিক আছে। তাহলে এই যে মড অফ সাইন এক্স এম ইন্টু মড সাইন এক্স, আর মড কস এক্সের ভ্যালু কত? মড কস এক্স ভ্যালু -1 থেকে 1, তাহলে তার মডুলাসটা কার মধ্যে কী হবে? লেজার ইকোয়ালস টু 1, তাহলে এটা হচ্ছে এটার জায়গায় 1, এটাও তাই। কস এম এক্স এর ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে, তাহলে তার মার মাইনাস মড অফ কস এম এক্স এর ভ্যালু কত হবে? লেজার ইকোয়ালস টু 1 হবে, মানে 1 থেকে -1-এর মধ্যে বিলং করবে, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু এখানে বসাচ্ছি, তাহলে লেজার ইকোয়ালস টু এটা, আর এই মড সাইন এম এক্স তো লেজার ইকোয়ালস টু এম ইন্টু মড সাইন এক্স, তাহলে এটার জায়গায় এটা বসাচ্ছি। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এর মডুলাস ভ্যালু লেজার ইকোয়ালস টু 1 হবে তো, কারণ কস এক্স এর ভ্যালু কি -1 থেকে 1-এর মধ্যে, এখানেও তাই, কস এম এক্স এর ভ্যালু কি -1 থেকে 1-এর মধ্যে, তাহলে সেটা কার থেকে ছোটো হবে? এই ভ্যালুটা লেজার ইকোয়ালস টু 1-এর থেকে ছোটো, মড যেহেতু আছে। আর এইটা মানে কি, এই মড অফ সাইন এম এক্স মানে লেজার ইকোয়ালস টু এম ইন্টু সাইন এক্স, এম ইন্টু সাইন এম ইন্টু মড সাইন এক্স, এই যে পিএম স্টেটমেন্টটা, তাহলে এটার জায়গায় আমি এটা বসাচ্ছি। তাহলে টোটালটার থেকে কী কমন নিচ্ছি আমি? মড সাইন এক্স কমন নিচ্ছি, তাহলে থাকছে কি m+1। তাহলে এইটা সমান সমান এইটা ইকোয়ালস টু কী পাচ্ছি? লেজার ইকোয়ালস টু m+1 ইন্টু মড সাইন এক্স, তাহলে এটা কার জন্য ট্রু হচ্ছে? দেখো এটা জাস্ট পিএম স্টেটমেন্ট না, জাস্ট এম এর জায়গায় দেখো m+1-এর ফর্মেশ তৈরি হয়েছে, সেজে গেছে। জাস্ট এম এম এর জায়গায় দেখো, জাস্ট এম এর জায়গায় বাদিকটা দেখো, m+1-এর আকারে আমরা তৈরি করেছি, ডান দিকটা দেখো m+1-এর ফর্মে তৈরি হয়ে গেছে। তার মানে কী হচ্ছে, পি অফ m+1 স্টেটমেন্টটা ট্রু হচ্ছে না? এটাই তো করতে বলেছিল, ঠিক আছে। এই অবধি তোমরা পার্ট 1 আর পার্ট 2টাকে সময় করে নিয়ে বসে ফ্রেশ খাতায় কিন্তু করে নেবে, তাহলে মার্কস 5টা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওকে।